Hello friends, good morning. Welcome back to my channel, anivlogcontai. তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9:30। তো এখন মুড়ি বের করছি, দেখতে পাচ্ছো? তো বাপনকে দেওয়ার জন্য এটা রেডি করছি। যেহেতু বুঝতেই পাচ্ছো এই ঘুগনির কালারটা দেখে আর নতুন করে কি বলবো, যার জন্য এতে মানে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, লেবু এগুলো একটু অ্যাড করে দিচ্ছি, যাতে একটু টেস্টি টেস্টি লাগে। তো দেখতে থাকো ফ্রেন্ডস, আমি খাবারটা সার্ভ করে দিই, তারপরে আসছি, সঙ্গে থেকো। তো দেখো এই খাবারটা আমি বাপনকে দিব, যেহেতু সেও তো মামার বাড়িতে আছে, তার মায়ের সঙ্গে বাড়ি গেল না, যার জন্য এই খাবারটা আমি তাকে খেতে দিয়ে দিব। তো চলো আমার সঙ্গে থেকো, বাপনকে দিই। এই দেখো, এই যে বাপন এখানে বসছে। বাপন ঠিক আছে তো? হ্যাঁ। এটা মাখিয়ে নিতে পারবে তো? হ্যাঁ। ঠিক আছে, মাখিয়ে খেয়ে না। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এইমাত্র আমি স্নান সেরে চলে এসেছি, এরপরে যেটা রুটিন আছে তোমাদের সাথে শেয়ার করবো, কি কি মেনু হয়েছে, তো আমার সঙ্গে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি মেনুগুলো। তো খেয়ে একেবারে তোমাদের সামনে এসেছি, তো দেখতে থাকো ফ্রেন্ডস। সো দেখো ফ্রেন্ডস, আজকে হয়েছে সজনে ডাঁটা আলু কাঁচকলা দিয়ে একটা ঘন্ট, আর হয়েছে মুগ ডাল, উপরে জিরে গুঁড়ো ছড়ানো হয়েছে, আর হয়েছে টক পালং। তো পেঁপে ভাতি আছে, ওটা দেখালাম না, তো খেয়ে নিই তারপরে কথা হচ্ছে। তো দেখো খাওয়া দাওয়ার পরে রোদটা এত ভীষণ ভালো লাগছে, যার জন্য একটু ক্যামেরা করে দেখালাম, ওয়েদারটা ভীষণই ভালো লাগছে। সো ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 5:30। এই যে দেখতে পাচ্ছ, এখন ফলগুলো কেটে ফেলেছি, থাকলেও নষ্ট হয়ে যাবে, যার জন্য কেটে দিলাম দাদাদের জন্য। সো ফ্রেন্ডস, আমার ফ্রুটস রেডি। এবার আমি সবাইকে ফ্রুটসগুলো দিয়ে দিব, একটা একটা করে নয়, মানে প্লেটটা বসিয়ে দিব, দাদারা সবাই মিলে খেয়ে নিবে। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। নেক্সট ডেতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি অনিতা হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো থেকো। টাটা।